বিপিএল কে সামনে রেখে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করছে দলগুলো। সকালে ব্যাটে বলে নিজেদের ঝালিয়ে নিয়েছে ফরচুন বরিশাল আর চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তবে বরিশালের অনুশীলনে ছিলেন না অধিনায়ক সাকিব আল হাসান। সাকিব না থাকলেও দীর্ঘ সময় ব্যাট করেছেন আরেক সিনিয়র ক্যাম্পেইনার মাহমুদউল্লাহ রিয়াদ। ব্যাটে বলে নিজেকে শান দিয়েছেন মেহেদি হাসান বিরাজও। সকাল 10টায় শুরু করা বরিশালের অনুশীলন চলে প্রায় ঘণ্টা তিনেক। একই সময়ে একাডেমি মাঠে অনুশীলন করছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সও। তবে সেখানে যোগদান নেই হেড কোচ জুলিয়ান উড। এছাড়া নিজেদের অ্যারেনা বসুন্ধরায় অনুশীলন করছে রংপুর রাইডার্সও। অনুশীলন করেছে আরেক ফ্র্যাঞ্চাইজি কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বিপিএল সামনে রেখে চলছে দলগুলোর অনুশীলন। মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে আছেন রিপোর্টার মাহবুব রিমন। দলগুলোর অনুশীলনের সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। গতকাল থেকে কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর নবম আসরকে সামনে রেখে যে আনুষ্ঠানিক অনুশীলন, সে অনুশীলন শুরু হলেও প্রথম দিন অর্থাৎ গতকাল মোটে দুটো দল অনুশীলন করেছিল, কুমিল্লা ভিক্টোরিয়ান্স আর রংপুর রাইডার্স। তবে আজ কিন্তু একেবারে সেই বিপিএল এর যে আনুষ্ঠানিক অনুশীলনের পূর্ণতা পেয়েছে। আমরা দেখছি, দর্শকরা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, সকাল থেকেই কিন্তু মিরপুরের এই একাডেমি মাঠে তিন দল কিন্তু অনুশীলন, দুই দল অনুশীলন করেছে এবং এখন এই মুহূর্তে কুমিল্লা ভিক্টোরিয়ান্স অনুশীলন করছে। যদি সকালের কথা বলি, শুরুটা হয়েছিল কিন্তু সাকিবের বরিশালের অনুশীলন দিয়ে। জানেন যে বিপিএল এর এবার কাগজে কলমে সবচাইতে শক্তিশালী দল গঠন করেছে কিন্তু সাকিব আল হাসানের যে বরিশাল, যে সেই বরিশাল যারা কিনা এর আগেও কিন্তু বিপিএল এর দুইবার ফাইনাল খেললেও কিন্তু এখন পর্যন্ত তাদের ট্রফি জেতা হয়নি। গেলবারও বরিশাল দুর্দান্ত খেলেছিল, তবে প্রথম দিনের অনুশীলনে কিন্তু অধিনায়ক সাকিব আল হাসান আসেননি। তবে সাকিব আল হাসান ছাড়া দেশে যে ক্রিকেটার রয়েছে বরিশালের, বিশেষ করে তারকা ক্রিকেটারদের যদি কথা বলি, মেহেদি হাসান মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ, তারা সবাই কিন্তু অনুশীলন করেছেন। জানেন যে মাহমুদউল্লাহ রিয়াদ গেল টি টোয়েন্টি বিশ্বকাপেও কিন্তু, অর্থাৎ 2021-এ যে টি টোয়েন্টি বিশ্বকাপ হয়েছিল সেটারও বাংলাদেশের অধিনায়ক ছিলেন। এরপরে পারফরমেন্সের কারণে সবশেষ যে টি টোয়েন্টি বিশ্বকাপ সেখানে তিনি দলে জায়গা পাননি। সব মিলিয়ে আসলে মাহমুদউল্লাহ রিয়াদের কাছে অনেক বড় একটা চ্যালেঞ্জ এই বিপিএলটা হতে পারে, একটা অনেক বড় প্ল্যাটফর্ম। যেহেতু 2024-এ আমাদের পরবর্তী বিশ্বকাপ রয়েছে, সেক্ষেত্রে হয়তো বা মাহমুদউল্লাহ রিয়াদ এই বিপিএল দিয়ে নিজেকে প্রমাণ করতে পারবেন। অন্যদিকে বলছিলাম যে সাকিব আল হাসান অনুশীলনে আসেননি বরিশালের, তবে এখন পর্যন্ত গতকাল আমরা যেমনটা দেখেছিলাম কোনো বিদেশি ক্রিকেটার দলগুলোর অনুশীলনে যোগ দেয়নি। আজও কিন্তু আসলে আমরা কোনো দলেরই কিন্তু কোনো বিদেশি ক্রিকেটারদের দেখিনি এবং যদ্দূর আমরা জানতে পেরেছি 4 তারিখের আগে অর্থাৎ 4 জানুয়ারির আগে আসলে কোনো বিদেশি ক্রিকেটারের আসার সম্ভাবনা খুবই ক্ষীণ রয়েছে। শুধু যে ক্রিকেটার আসতে পারেনি তাই নয়, যে জুলিয়ান উড যিনি কিনা চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হেড কোচ, সেই জুলিয়ান উডও কিন্তু এখন পর্যন্ত দলের অনুশীলন অর্থাৎ চট্টগ্রামের দলের অনুশীলনে যোগ দেননি। তবে আমরা যদিও জানতে পেরেছি আগামীকাল অর্থাৎ আজকে রাতে তিনি আসবেন, হয়তো বা আগামীকাল যে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের যে অনুশীলন রয়েছে সেখানে হয়তো বা আমরা হেড কোচকে দেখতে পাবো। এই মুহূর্তে অনুশীলন করছে কুমিল্লা। তবে এর পরে যে আসলে মূল আকর্ষণ সিলেট, জানেন যে মাশরাফির সিলেট, মুশফিক, অনেক বড় বড় তারকা রয়েছে সিলেটে, সেই সিলেটের কিন্তু অনুশীলন করার কথা রয়েছে 2টার সময়। সব মিলিয়ে কিন্তু বলছিলাম যে একটা উৎসবের আমেজ, সে উৎসবের আমেজ রয়েছে 6 তারিখ থেকে অর্থাৎ 6 জানুয়ারি থেকে কিন্তু শুরু হবে বিপিএল এর নবম আসর, তার আগে 5 তারিখ পর্যন্ত কিন্তু দলগুলো নিজেদের ঝালিয়ে নেবে। তো এই ছিল আমার কাছে মিরপুরের হোম অফ ক্রিকেটের একাডেমি থেকে বিপিএল এর দলগুলোর অনুশীলনের সবশেষ খবর। বিপিএল সামনে রেখে দলগুলোর অনুশীলনের সবশেষ খবর জানতে আমরা তখন সরাসরি যুক্ত ছিলাম শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম থেকে।